हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अपडेटेड बाय आविदा। फ्रेंड्स, राज्य करोना आक्रांतर संख्या आबार दिन दिन बेड़े चले जे भावे बाढ़े ताते छात्र छात्री स्वास्थ्य कथा भेबे राज्य समस्त स्कूलगुली के बंध कर देवार कथा भावे राज्य स्कूल शिक्षा दफ्तर। ठीक कि कारण राज्य स्कूलगुली बंध होते चले तो अपनारा एखान बुझते ही पाचन तर संगे संगे एन बर्तमान परिस्थिति कीरकम ए स्कूल बंध कर ले आबार ठीक कब स्कूल खोला है समस्त किछु आजकेर भिडियो थेके डिटेल्स जेने नेब। जदि भिडियो ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। तो फ्रेंड्स আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে ফের বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল। ভারতের ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে অন্তত তেমনটাই জানাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা, যার ফলে করোনা নিয়ে ফের একবার আতঙ্ক দানা বেঁধেছে মানুষের মনে। মহারাষ্ট্রের মতো রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ কয়েক হাজার বেড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের চিত্রটাও অনেকটা একই রকম। বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তাই শীঘ্রই রাজ্যের স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আবার যেভাবে বাড়ছে তাতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে রাজ্যের স্কুলগুলিকে বন্ধ করে দেওয়ার কথা ভাবছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তরের তরফে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে, গত বছর করোনা সংক্রমণের দরুন দীর্ঘ প্রায় এক বছর স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে সংক্রমণ একটু নিয়ন্ত্রণে আসতেই চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ধাপে ধাপে স্কুল খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে করোনার প্রকোপ এখনও নির্মূল হয়নি, যার ফলে আক্রান্তের সংখ্যা দিন প্রতিদিন বাড়ছে। ছাত্রছাত্রীরাও এই পরিস্থিতিতে স্কুলে আসতে ভরসা পাচ্ছেন না, অনেক অভিভাবকও সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না। পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয় শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক সৌগত বসু সম্প্রতি এমনটাই জানিয়েছেন। তবে রাজ্যে স্কুল চালু হওয়ায় স্কুলগুলি ফের বন্ধের মুখেই যেতে চলেছে বলে অনুমান বিশেষজ্ঞ মহলের। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে জানতে পাচ্ছি যে করোনা দ্বিতীয় ঢেউ ভারতে এসে পড়েছে এবং করোনা আক্রান্তের সংখ্যা দিন প্রতিদিন বাড়ছে। সেই হিসাবে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে যে স্কুল যদি চালু থাকে এবং ছাত্রছাত্রীরা যদি দিন দিন স্কুলে যেতে থাকে তাহলে তাদের একটা সংক্রমণের ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে এবং সেই জন্যই রাজ্যের সমস্ত স্কুল ফের বন্ধ হতে চলেছে। তবে ঠিক কবে বন্ধ হবে এখনও কিন্তু জানা যায়নি। যদি এরকম কোনো ইনফরমেশন এসে থাকে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে সেটা পেয়ে যাবেন। আজকের ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।